সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলি কিচেনে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে কত সুন্দর একটি রেসিপি তৈরি করে নিয়ে এসেছি। এটি হচ্ছে মসুরের ডালের ভুনা। দেখেই বুঝতে পারছেন আমি এই গরম গরম ডালটি পরিবেশন করেছি। গরম গরম ভাতের সঙ্গে এরকম ডাল থাকলে জাস্ট আর কোনো কিছুই লাগবে না ভাত খেতে। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজাদার এই মসুরের ডালের ভুনা। চলুন দেখা যাক কীভাবে রান্না করতে হয়। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার আমি একটি প্যানের মধ্যে সবগুলো ডাল দিয়ে দিলাম। এখানে আমি 3টি টমেটো নিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 3-4টি কাঁচামরিচ কুচি এবং 1টি রসুন কুচি। এই সমস্ত উপকরণ এখানে দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো স্বাদমতো লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে এগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। টমেটোগুলো যেন একদম নরম হয়ে আসে এদিকে খেয়াল রাখতে হবে। টমেটো এবং পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে এসেছে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। এবং ঢাকনা দিয়ে রেখে দেবো রান্না হওয়া পর্যন্ত। আমার রান্নাটা প্রায় শেষ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডালগুলো ঘন ঘন হয়েছে। এভাবে ডাল রান্না করলে ডালের টেস্টটা অনেকটা বেড়ে যায়। যারা নাকি মসুর ডাল পাতলাটা খেতে পছন্দ না করেন, তাহলে এইভাবে ভারী ভারী করে রান্না করে খেতে পারেন। এরপরে যাই, আমি এখন ডালের মধ্যে ফ্রন দিয়ে দেবো। এখানে একটি প্যানের মধ্যে আমি 2টি শুকনো মরিচ এভাবে মাঝখান দিয়ে ফালা করে নিয়েছি। এগুলোকে হালকা ভেজে নেব। এগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নগুলো দেওয়ার পরে খুব সুন্দর যখন ফ্লেভার চলে আসবে বা ভাজা ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি ডালগুলোর মধ্যে এই ফ্রনগুলো দিয়ে দেবো। এই ডালটির মধ্যে ফ্রন দেওয়ার কারণে ডালের স্বাদটা অনেকটা বেড়ে যায়। চেষ্টা করবেন ডালের মধ্যে এইভাবে ফ্রনটা দেওয়ার জন্য। এবার আমি এখানে অল্প করে ধনে পাতা অ্যাড করলাম, দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে এগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার এই ডালের রান্নাটি কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর ভুনো ভুনো হয়েছে। গরম গরম ভাতের সাথে গরম গরম ডাল থাকলে বা আর কোনো কিছুই লাগবে না, জাস্ট এই ডাল ভুনো দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এইভাবে একবার ডাল রান্না করে দেখুন, বাসার ছোটো বড়ো সকলে অনেক পছন্দ করবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা বাসায় যদি কেউ এইভাবে ডাল রান্না করে থাকেন, তাহলে দেখতে পারবেন এই ডালটি কতটা স্বাদ। গরম গরম ভাতের সঙ্গে অনেক মজা লাগবে খেতে। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।